আল্লাহর নবী শুয়াইব আলাইহিসসালাম ছিলেন মাদিয়ানা সম্প্রদায়ের নবী, তিনিও সেই একই সার্বজনীন উপদেশ বাক্য ও বিধান প্রচার করিতে লাগিলেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো বিষয়াশয়ের উপাসনা করা অপরাধ। তিনি স্বয়ং সত্যের একটি মূর্ত ব্যাখ্যারূপে আবির্ভূত হইয়াছেন, সুতরাং তাহার সাহায্য গ্রহণ করিয়া মানুষের উচিত যেন তারা তাদের সকল বিষয়ের ওজন জ্ঞান পূর্ণ করিয়া লয় এবং নফসের সকল অপূর্ণতা দূর করিয়া পরিপূর্ণ করিয়া লয়। মহাপুরুষের সরাসরি সাহায্য ব্যতীত মানব মনের পরিপূর্ণতা আসে না, সুতরাং নবীর নীতি ও শিক্ষা গ্রহণ করিয়া সর্ববিষয়ের ওজন জ্ঞান দ্বারা নফসকে পূর্ণ করিয়া লইতে নির্দেশ দেওয়া হইতেছে। ধর্মরাশিরূপে মানুষের মধ্যে অবিরাম যে সকল বিষয়াদি আসিতেছে তাহা তুচ্ছ করিবার বিষয় নহে। এই সব বিষয়কে সঠিক গ্রহণ করিবার মধ্যে আল্লাহর পরিচয় নিহিত রহিয়াছে এবং গ্রহণ করিবার সঠিক শিক্ষা মহাপুরুষ হইতে শিখিয়া লইতে হয়। এইগুলিকে সালাতের মাধ্যমে গ্রহণ ও বর্জন না করিলে দেহের ভিতরে অর্থাৎ মস্তিষ্কে গোলযোগ সৃষ্টি করে এবং পরে সেই গোলযোগ জগতে ছড়াইয়া পড়ে। সুতরাং মহাপুরুষের সাহায্যে মস্তিষ্কের সংশোধন করিতে নির্দেশ দেওয়া হইতেছে। সাধনার এই পথেই মুমিন হওয়া যায়। কোরআন বলিতেছেন, সুতরাং মানুষকে এবং মানুষের নিকট আগমনকারী বিষয়াশয়কে তুচ্ছ জ্ঞান করিও না এবং দেহের তথা মস্তিষ্কের সংশোধনের পর ইহার মধ্যে গোলযোগ সৃষ্টি করিও না। আল্লাহ পাক বারংবার ইহা সংশোধন করিয়া দিতেছেন। এই আলোচনাটুকু সূরা আরাফের 85 নং আয়াতের আলোকে করা হলো। এবার আমরা এই সূরা আরাফের 85 নং আয়াতে কী বলা হয়েছে সেটাও একটু জেনে নেই, তাহলে আমরা বুঝতে পারবো এতক্ষণ যে আলোচনাটুকু করা হয়েছে সেটা কিভাবে এবং কেন করা হলো। সূরা আরাফের 85 নং আয়াতে বলা হচ্ছে, এবং মাদায়েনের প্রতি তাহাদের ভ্রাতা শোয়াইব, তিনি বলিলেন, হে আমার কাওম, তোমরা আল্লাহর ইবাদত করো, নাই তোমাদের জন্য তিনি ব্যতীত কোনো উপাস্য। নিশ্চয় তোমাদের রব হইতে একটি স্পষ্ট ব্যাখ্যা তোমাদের নিকট আগমন করিয়াছেন, সুতরাং তোমরা পরিপূর্ণ করো পরিমাপ এবং দাড়িপাল্লা অর্থাৎ নফস, এবং ইনসানকে তুচ্ছ করিও না তাহাদের অসীম বিষয়সমূহকে, এবং দেহের ভিতরে গোলযোগ সৃষ্টি করিও না ইহার সংশোধনের পর, ইহা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। সুতরাং আমরা সূরা আরাফের 85 নং আয়াত অনুসারে স্পষ্টভাবে জানতে পারলাম শোয়েব আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন এবং তিনি মাদিয়ানা সম্প্রদায়ের নবী। মাদিয়ানা সম্প্রদায়কে সংশোধনের জন্য তিনি এই সার্বজনীন যে ঐশী বার্তা সেটাই তার সম্প্রদায়ের নিকট প্রচার করেছিলেন, যেন তারা সম্যক গুরুর সালাত সাধনার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে মুক্তির স্তরে পৌঁছাতে পারেন। কিন্তু সেই ধারাবাহিক দুঃখের ব্যাপারটাই ঘটেছিল, শোয়েব আলাইহিসসালামের সম্প্রদায়ও তার প্রতি ঈমান তেমনভাবে আনে নাই বললেই চলে। যেমনটা আমাদের শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদের দিনের নবী মোহাম্মদ পাক আলাইহি সালাতু ওয়াসালামের বেলায়ও ঘটেছে, পূর্ববর্তী সকল নবী রাসুলদের মতোই।